হলিউডের বিখ্যাত ভৌতিক সিনেমা দ্য বার্ড, যেখানে কাকেরা দল বেঁধে আক্রমণ করত মানুষের ওপর। ঘটনাটি সিনেমার কল্পনাপ্রসূত হলেও এবার এমনটাই ঘটেছে বাস্তবে। তবে এবার সেটি কাক নয়, বরং কাকাতুয়া। তারা অবশ্য আক্রমণ করছে না, কিন্তু বিচরণ করছে পুরো শহরের আনাচে কানাচে। ঘটনাটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের নওরা শহরে, যেখানে উড়ে এসেছে ঝাঁকে ঝাঁকে কাকাতুয়া। রাস্তায়, ল্যাম্পপোস্টের তারে, বাড়ির বেলকনি, ফুটপাত, কোথায় নেই কাকাতুয়া। তাদের কলকাকলিতে কানপাতাই যেন দায়। পর্যটকরাও ভিড় করছেন পাখির আগ্রাসনের ছবি তুলতে। পাখিপ্রেমীরা আনন্দ পেলেও কেউ কেউ আবার বেশ বিরক্ত হচ্ছেন। স্থানীয় অনেকে বলছেন পাখির শব্দে কান ঝালা ফালা। অনেকে আবার বাসার চারপাশ পরিষ্কার করতে হাঁপিয়ে উঠেছেন। নওরায় অবশ্য গত কয়েক বছর ধরে কাকাতুয়াদের ভিড় জমতে দেখা গেছে। এবারেও পক্ষী বিশারদরা সতর্ক করেছিলেন এমন হামলার। 1950 সালের পর থেকে বনাঞ্চলে পাখিগুলো আশেপাশে শহরে এসে ভিড় জমাতে শুরু করে। দিন দিন এদের সাহস বেড়ে চলেছে। বিশেষ করে এই শহরগুলোর অনেক ফাঁকা জায়গা ও পানির লেকের উপস্থিতি পাখিগুলো তাদের আবাসস্থল ভাবা শুরু করেছে শহরগুলোকে। মুবাল্লিক করিম, মাই টিভি।